হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে বত্রিশ হাজার চাকরি মামলা মেনশন করার অর্ডার কপিতে কি কি নির্দেশ দেওয়া হয়েছে তা আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে আমরা জানি গত বারোই আগস্ট দু হাজার চব্বিশ তারিখে দু হাজার ষোলো সালের নন ট্রেন বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিলের মামলাটি মেনশন হয়েছে কলকাতা হাইকোর্টে এই মামলাটি মেনশন হলো হাইকোর্টের কোর্ট নাম্বার আটে মাননীয় বিচারপতি হরিশ টন এবং মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে বত্রিশ হাজার কবে কখন শুনানির জন্য মেনশন করা হয়েছে কোন কোন পার্টিকে নোটিশ জারি করা হয়েছে বিস্তারিত দেখে নেব আমরা এই ভিডিওর মধ্যে কোন রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুদল চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করা অনুরোধ অনুদ্রীল তো চলুন বিস্তারিত এই বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলাটির মেনশানিং বিস্তারিত যে আপডেটটি ইতিমধ্যে এসে পৌঁছেছে সেটা আমরা সম্পূর্ণটা তার অর্ডারটা দেখে তো আজ তেরোই আগস্ট চব্বিশ তারিখে সৈকত চ্যাটার্জির তার যে প্যাড সেই প্যাডের মধ্যে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিল মামলায় কাকে কাকে নোটিশ পাঠানো হয়েছে সেটা কিন্তু পরপর মেনশন করা রয়েছে তো এই দেখুন টু বলে কাকে কাকে ফরওয়ার্ড করা হয়েছে প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি দেবশ্রী ধামালি দ্বিতীয়ত রাতুল বিশ্বাস অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাডভোকেট রয়েছেন তো বিস্তারিত মেনশনিং এর সেটা আমরা দেখবো তার আগে দেখে নেব কাকে কাকে এই লেটারটি বা অর্ডারটিকে ফরওয়ার্ড করা হয়েছে অ্যাডভোকেট শারিয়ার আলম বিয়াঙ্কা ভট্টাচারিয়া রুচিরা চ্যাটার্জি আব্দুর রাকিব দিব্যেন্দু চ্যাটার্জি পিটিশনারদের হয়ে কথা বলবেন অর্থাৎ বঞ্চিত চাকরি প্রার্থীদের হয়ে কথা বলবেন সৌভিক নন্দী পিটিশনারদের হয়ে কথা বলবেন কে এম হোসেন রয়েছেন তরুণ জ্যোতি তাওয়ারি পিটিশনারদের হয়ে কথা বলবেন বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় বঞ্চিত যারা রয়েছেন তাদের হয়ে কথা বলবেন মেনি দত্ত রয়েছেন অনিন্দ বোস রয়েছেন রাহুল কুমার সিং আছেন অর্ক বিশ্বাস আছে অর্ক কুমার নাগ সমেশ কুমার ঘোষ শুভময় দিয়ানজি তো টোটাল সতেরো জনকে এই বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলা যে মেনশন হলো সেটা জানানোর জন্য বা সমস্ত বিষয়গুলো তারা রেডি করার জন্য এই মামলাটি যে বিস্তারিত শুনানি হবে সেটাকে জানানোর জন্য এই সমস্ত অ্যাডভোকেটদের অর্থাৎ যারা রয়েছেন রয়েছেন যাদের অ্যাডভোকেট তাদের প্রত্যেককেই নোটিশ পাঠানো হলো বা এই মেনশন সেই অর্ডার অর্ডারটি পাঠানো হলো তো কোন কোন মামলাগুলো কানেক্টেড মেটার হিসেবে রয়েছে বত্রিশ হাজারের চাকরি বাতিলের মামলাটি দেখুন আপনারা দেখতে পাবেন এখানে ম্যাট নাম্বার গুলো প্রিয়াঙ্কা নস্কর ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল রয়েছে মূল যারা এই মুহূর্তে রেসপন্ডেন্ট রয়েছেন এর আগে প্রিয়াঙ্কা নস্কর তারা পিটিশনার ছিলেন তো এখানে বিভিন্ন মামলার সঙ্গে আবারও প্রিয়াঙ্কা নস্করের নামগুলো বিভিন্ন ভাবে উঠে এসেছে উজ্জয়িনী ছাত্ররা রয়েছে প্রিয়াঙ্কা নস্কর রয়েছে কোন কোন মামলাগুলো ট্যাগ হয়েছে দেখুন পরিষ্কার কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে মামলার নাম্বারগুলো তুহিন কুমার হলদি শিক্ষকদের পক্ষ থেকে ওদিকে উজ্জয়নী রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারা রয়েছে ভার্সেস প্রিয়াঙ্কা নস্কর তো আমরা বা মূল দিকে আমরা চলে আসি তো আমরা দেখবো কি কি নির্দেশ দেওয়া হয়েছে বা কি কি বক্তব্য এখানে তুলে ধরা হয়েছে তো যেটা বলা হচ্ছে যে স্যার আর ম্যাডাম দিস ইস টু ইনফর্ম ইস দ্যাট যে বিষয়টা তাদেরকে ইনফর্ম করা হচ্ছে অর্থাৎ উপরে যে সমস্ত অ্যাডভোকেট রয়েছেন তাদেরকে ইনফর্ম করা হচ্ছে দ্যাব রেফ মেটার হাজ মেনশন অন বারো আট দু হাজার চব্বিশ তারিখে অর্থাৎ গতকাল বারোই আগস্ট দুহাজার চব্বিশ তারিখে এই বত্রিশ হাজারের চাকরি পাতিলে মামলাটি মেনশন হয়েছে ডিউ টু আর্জেন্সি ফর দ্য অফ ইনকর্পোরেশন অ দ্য অবভ রেফার্ড মেটার ইন্টু দ্য লিস্ট অফ অনরেল ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চে এই মামলাটি রেফার করা হয়েছে বা এই মামলাটি তোলার জন্য আর্জেন্সি মেটার এ তারা মেনশন করানো হয়েছে কনসেস্টিং অফ অনরেবেল জাস্ট হরি স্ট্যান্ডার্ন

টু এই চাকরি বাতিলের যে যে করার প্রেয়ার তার এবং তারা ডিরেকশন দিচ্ছেন নির্দেশ দিচ্ছেন যে বত্রিশ হাজার যে মামলা সেই মামলাটি আগামী নেক্সট উইকে এই মামলাটি শোনানোর জন্য বা মেনশন করানোর জন্য উঠছে অর্থাৎ আগামী সপ্তাহে এই মামলাটি মেনশন হয়ে যাবে যে কোন দিন এই বত্রিশ হাজারের চাকরি বাতিলের মামলাটি শুনানি করাবেন মাননীয় বিচারপতিরা ইউ আর রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড অ্যাট দা টাইম অফ হিয়ারিং অর্থাৎ প্রত্যেক যে লয়ার প্রত্যেক লয়ারকে তাদেরকে অ্যাটেন্ড করার নির্দেশ দিচ্ছেন তাদেরকে জানানো হচ্ছে যে এই মামলাটি বত্রিশ হাজারের চাকরি বাতিলের মামলাটি আগামী সোমবার মেনশন করানো হচ্ছে সুতরাং তারা যেন সেদিকে অ্যালার্ট থাকে সমস্ত তথ্য সমস্ত ডকুমেন্টস তারা যেন সবকিছু রেডি থাকে দিস ইজ ফর ইউর কাইন্ড ইনফরমেশন অ্যান্ড নেসেসারি অ্যাকশন এবং সেই মতো বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা মেনশন করানোর পর আপনাদের যা যা করণীয় সেই মতো প্রয়োজনীয় ইনফরমেশন আপনারা কালেক্ট করবেন বা কোর্টকে প্রদান করবেন এবং তার পাশাপাশি প্রয়োজনীয় নেসেসারি অ্যাকশন নেবেন তো স্যার সৈকত চ্যাটার্জির পক্ষ থেকে তিনি এই নোটিশ ইস্যু করেছেন প্রত্যেক লয়ার তাদের কাছে প্রত্যেক এই নোটিশটি ফরওয়ার্ড করা হয়েছে তো আগামী সোমবার থেকে এই মামলাটি কখন লিস্টেড হয় সেদিকে আমাদের নজর থাকবে কলকাতা হাইকোর্টের কজ লিস্টে আমাদের নজর থাকবে কোন দিন শুনানির জন্য লিস্টেড করে দেন মাননীয় বিচারপতি হরিশন মহাসরা সেই আপডেট পেয়ে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে সঙ্গে আপাতত ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ